তাহিরপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন তাহিরপুর প্রতিনিধি সৌকত হাসান, সঙ্গে আছেন ইমতিয়াজান রহমান লিজা। তাহিরপুরে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য তৃতীয় পর্যায়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৬ জুন দিনব্যাপী উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্পের মনিটরিং অফিসার মোহাম্মদ কুতুবউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হাসানুর সভাপতিত্বে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসান প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার ৭টি ইউনিয়নের ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।